স্বাধীন ভারতে আমরা পরাধীন হলাম কোথায়? বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের পরাধীন ভারতে ভোট দেওয়ার অধিকার যেটা ছিল না সেটা আমাদের ফিরিয়ে দেওয়া হলো, অর্থাৎ আমাদের বুঝিয়ে দেওয়া হলো যে আমি যতদিন বাংলার মুখ্যমন্ত্রী থাকবো তোমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না, তোমরা পরাধীন জাতি হিসাবে বসবাস করবে। তাই আমি বলি মমতা ব্যানার্জি একজন খুনি, গণতন্ত্রকে খুন করেছে, যে গণতন্ত্রকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে, যে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে। আমার মা বোন ভাবি বুবু আপাদের সারা বাংলার সাধারণ ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে সে সব থেকে বড় খুনির পরিচয় দিয়েছে। এই ছেলেটা কান্তি কাছে চকলেট দাও না, চকলেট দাও তো বাচ্চাটাকে। তাই দেখুন যখন ভোট আসছে আবার লোকসভার ভোট, তখন তৃণমূল বলছে যে অধীর চৌধুরীকে আমরা ভোটে হারাব, ভালো কথা। তো অধীর চৌধুরীকে হারানোর জন্য কি কি করতে হবে? উদাহরণ দিচ্ছি যে পঞ্চায়েত ভোট দেখনি ওই রকম ভোট হবে, পুলিশ তো আমাদের, টাকা আমাদের, মস্তান আমাদের, ওরকমই ভোট হবে। অর্থাৎ আজও লোকসভার ভোটে যখন যাচ্ছে তখন তাদের একবারে মনে হচ্ছে না যে মানুষের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নিয়ে আমরা অন্যায় করেছি, মানুষকে গিয়ে বলি যে আমাদের ভুল হয়েছে মাফ করে দিন, আর এরকম হবে না, এটা বলার প্রয়োজন তাদের নেই। তারা কি করছে? আবার মানুষকে ভয় দেখাতে চাইছে। কিসের ভয়? আমাদের মস্তান আছে, পুলিশ আছে, পঞ্চায়েতের ভোট হবে, অতএব অধীর চৌধুরী হারবে, অতএব পাঁচতারা করে লাভ। কে বলছে? তৃণমূল। উল্টে আমরা কি বলছি? আমরা বলছি যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, মামাটি মানুষের নেত্রী যে ভোট করতে দেবে না এ ধারণা আমাদের কখনো তৈরি হয়নি। ওরা চুরি করছে, বাটপাড়ি করছে, ছেঁচারেন করছে, জানছি, কিন্তু ভোট করতে দেবে না তৃণমূল, ভোট করতে দেবে না পুলিশ দিয়ে, এটা কিন্তু আমাদের ধারণায় ছিল না। কিন্তু ওই যে বললাম ন্যাড়া বেলতলায় একবারই যাই, ঠকে আমরা শিখে গেছি। তাই এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে সকলের সামনে আপনারা বলে গেলাম যে এই হাতিনগর অঞ্চলে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলের মস্তান, তাদের বাপ পুলিশ, তাদের বাপের বাপ মমতা ব্যানার্জি, তোদের সবাইকে নিয়ে তোরা ভাব, যদি একটা বুথেও তোমরা লুট করতে পারো অধীর চৌধুরী রাজনীতি করা ছেড়ে দিবে, একটা বুথেও যদি তোরা লুট করে দেখাতে পারে, আমার মাইক নিশ্চয় তৃণমূলের নেতাদের কানে যাবে মাইকের কথা, তোদের বাপ পুলিশদের কাছেও যাবে, তোদের বাপ পুলিশদেরকেও বলছি শুনলে, তোদের বাপ পুলিশ, পুলিশ আর তৃণমূল তোরা মিলেমিশে একটা বুথ দখল করে খালি দেখিয়ে দে, আমি এমপি পদই ছেড়ে দিব। কত ধানে কত চাল আগামী লোকসভা ভোটে তৃণমূল তোরা দেখতে পাবি, তোরা তার জন্য প্রস্তুত থাক। আমি তার জন্য বলেছি আরে এইসব গরু ছাগলকে নিয়ে কেন পাঁচরা গেলি, তোদের দিদিকে নিয়ে আয় বহরমপুর লোকসভায়, তোদের দিদি খোয়াব দেখছে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিদি নাকি প্রধানমন্ত্রী হবে, ওকে কে বুঝিয়েছে যে তুই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দৌড়ে বেড়াচ্ছ? প্রধানমন্ত্রী ও বলছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন দখল করে নিবে, ভালো কথা। মনে করুন বিয়াল্লিশটা আসন দখল হয়ে গেল, ভারতবর্ষের ক্ষমতা আসতে গেলে 272টা এমপি দরকার, তা মনে করুন সব দিদি দখল করে নিবে 42টা, প্রধানমন্ত্রী কি হবে? কিন্তু আমি দিদিকে বুঝি দিচ্ছি হওয়া যায়, কেমন করে 42-এর সঙ্গে একটা শূন্য লাগিয়ে 420 করে নিতে হবে, 420 হয়ে যাও তাহলে হয়ে যাও প্রধানমন্ত্রী, দিদি দৌড়ে বেড়াচ্ছে প্রধানমন্ত্রী হবে। কেন? ওদের পুলিশ আছে, ওদের মস্তান আছে, তাই প্রধানমন্ত্রী হবে, কাউকে নাকি ভোট করতে দিবে না। কংগ্রেসের কর্মীরা জেনে রাখুন প্রতিটা বুথে খালি আপনারা থাকবেন, আমার নাম্বার জানেন, নেতাদের নাম্বার জানেন, কোথাও একটা চুল এদিক থেকে ওদিক হতে গেলে
একটা খালি খবর, আমি এখান থেকে পালিয়েও যাব না, পালিয়ে যাচ্ছিও না, পালানোর জায়গাও নাই। অতএব ফালতু কথা বলে আমি পার পাবো না। আপনি একদম 100-200 নিশ্চিত থাকবেন, 100-200 নিশ্চিত থাকবেন। প্রত্যেকটা মানুষকে বলবেন, প্রত্যেকটা মানুষকে বলবেন যে কংগ্রেস বলে গেছে আপনাদের ভোট দেওয়ার ব্যবস্থা করবে। এমন ব্যবস্থা করব পিডিওএইচডিও দৌড়ে বেড়াবে যাতে মানুষ ভোট দিতে আসে। আপনারা বাজারটা বুঝতে পারছেন না কেমন বাতেলা কমে গেছে অফিসারদের, ভিডিওদের লোকের দেখবেন নাকি চেহারাটা পাল্টে গেছে, চেহারাটা পাল্টে গেছে, কথাবার্তার ভাঁজ পাল্টে গেছে। এখন ওরা জানে যে এ হুঁক বড় হুঁক আসছে। আমি এর মধ্যে ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে সব কিছু তথ্য জানিয়ে এসেছি, কোনো চিন্তার কারণ নেই আপনাদের। ওরা বলবে পুলিশকে আমরা ভুল পথে নিয়ে চলে যাব, সেটাও ব্যবস্থা রাখেনি। এবার আপনারা জানেন জিপিএস সিস্টেম আছে, অর্থাৎ মনে করুন আপনি কাশিম বাজার চেনেন না, এখন জিপিএস সিস্টেম কি মোবাইলে আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলে যাবে কাশিম বাজার। আগামী দিনে কেন্দ্রীয় বাহিনীর কাছে সেই ব্যবস্থা থাকবে, যাতে তার ব্যবস্থা করে এসছি আমি। কারণ মনে করুন কোথাও গন্ডগোল হলো, এখানকার পুলিশ সে তো দালালি করবে, সে তো ধান বলতে কানে নিয়ে চলে যাবে, তাই তারা যেন তাদেরকে বিভ্রান্ত করতে না পারে তার জন্য বলেছি নির্বাচন কমিশনের কাছে আপনারা জিপিএস রাখবেন। কোন এলাকা জিপিএস এ ধরা পড়বে কেন্দ্রীয় বাহিনী যেন সেভাবে যায়, কারণ পুলিশ আপনাদেরকে বিভ্রান্ত করবে, এতটা পর্যন্ত বলে রেখেছি। অতএব চিন্তার কোনো কারণ নাই আপনাদের। আরেকটা শুভ লক্ষণ দেখছেন আপনারা কি, সেটা তৃণমূল থেকে সক্রিয় কর্মীরা ফিরে আসছে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এই যে তৃণমূল করতে গিয়েও তৃণমূলে ভরসা নাই, তাই যেখানকার ছিলাম সেখানে ফিরে আসি। এই পরিবর্তনটা শুধু হাতিনগরে নয়, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে হচ্ছে। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল পার্টির কর্মীরা দলে দলে কংগ্রেসে যোগদান করছে। যারা যোগদান করতে পারছে না ফোন করছে, তারা ফোন করে বলছে দাদা চিন্তা করবেন না, অনেক অসুবিধা আছে তাই তৃণমূল করতে হচ্ছে, তৃণমূল না করলে আমার ঘরের টাকাটা পাবো না, তৃণমূল না করলে 100 দিনের কাজ পাবো না, তৃণমূল না করলে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিবে, তৃণমূল না করলে আমার ইলেকট্রিকের লাইন কেটে দিবে, তাই দাদা তৃণমূল করছি, সময় আসুক তৃণমূলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবো আমাকে বলছে।